শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বললেন ওবায়দুল কাদের জানাবো আন্দোলনের বিস্তারিত কূটনীতিকদের অবহিত করবে বিএনপি পুলিশকে দুর্বল করতে পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযোগ্য থাকছে ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে বললেন প্রধানমন্ত্রী সর্বশেষ ইন্টারনেট বন্ধ থাকায় দিশেহারা বিএনপির নেতাকর্মীরা শিরোনাম জানাবো বিস্তারিত শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই করেছেন। কাদের বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন একাত্তরে যারা বেইমানি করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখনো বেইমান একাত্তরের খুনি পঁচাত্তরের খুনি একুশ আগস্টের খুনি চব্বিশ সালেও একই খুনিরা তারা হচ্ছে বিএনপি জামায়াত ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের উপর হামলা চালিয়ে আহত করেছে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজাক ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বিএম মোজাম্মেল হক মির্জা আজম সহ প্রমুখ যাচ্ছি পরের সংবাদে সহিংসতার অভিযোগে সারা দেশে পুলিশের অব্যাহত গ্রেপ্তার জামায়াতের আরো কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিএনপির যুগ্ম চৌধুরী এনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম যুব বিষয়ক সহ সম্পাদক মীর নওয়াজ আলী স্বেচ্ছাসেবক দলের সাদ মোরশেদ হোসেন পাপ্পা সিকদারকে আটক করেছে পুলিশ আর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে না পেয়ে আটক করা হয়েছে তার ছেলে সানিয়াতকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা অগ্নিসংযোগ পুলিশের উপর হামলা স্থাপনা ভাঙচুর সরকারি কাজে বাধা সহ নানা অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিএনপির সোশ্যাল মিডিয়ার সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন জানা যায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে চাপে পড়েছে বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডও দেখা দিয়েছে স্থবিরতা ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন নেতাকর্মীদের যে কারণে ভার্চুয়াল সভাও করতে পারছেন না তারা এর মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাল থাকায় আরও জটিলতায় পড়েছেন দলটির শীর্ষ নেতারা তবে ভিন্ন মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত নিখোঁজ গ্রেফতার ও মামলার আসামি হওয়া নেতাকর্মীর তালিকা করার কাজ চলছে বলেও জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা এদিকে শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে হত্যা আহত গ্রেফতারের তথ্যসহ বিস্তারিত কূটনীতিকদের অবহিত করবে বিএনপি এ নিয়ে দলটির একটি টিম তথ্য সংগ্রহ করেছে আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো ওই তথ্যাদি পাঠাবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে ইন্টারনেট বন্ধ থাকায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়ালি সভা করা যায়নি বিএনপির দপ্তর শাখার প্রধান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গ্রেপ্তার এবং কার্যালয়ের মূল ফটকে তাড়া দেওয়ার পর এই শাখা অকার্যকর হয়ে পড়েছে সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ছাড়া দপ্তরের অন্যরা আছেন আত্মগোপনে সংবাদ মাধ্যমে দলের পক্ষ থেকে বিবৃতি তথ্য আদান প্রদানে টিপু ছাড়া আর কাউকে দেখা যায়নি এ কয়দিনে অঙ্গ সহযোগী সংগঠনে দপ্তরের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হামলা মামলা আর গ্রেফতার আতঙ্কে আছেন যে কারণে সারাদেশের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর পুরোপুরি চিত্র নেই দলটির কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে জানিয়েছেন যোগাযোগ মাধ্যম সরকার বন্ধ রাখায় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না আমাদের অফিসগুলো অভিযান চালিয়ে সব কিছু তারা নিয়ে গেছে তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন গোটা সংস্কার আন্দোলনের আড়ালে পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা ধ্বংসযোগ্য চালানো হয়েছে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি হারুন রশিদ বলেন ডিএম বিএনপি জামায়াত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে এর জন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ধ্বংস যজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে এদের খুঁজে বের করতে জনগণকেই সহযোগিতা করতে হবে রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি এ সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ধ্বংস স্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে এবার তারা আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট মানুষের রুটি রুজি বন্ধের পায়ে তারা করছে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে শেখ হাসিনা বলেন দেশের ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করছি প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করছে তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করছে বলেও জানিয়েছেন তিনি চলে যাচ্ছি পরের খবরে সহিংসতার অভিযোগে সারা দেশে পুলিশের অব্যাহত গ্রেফতার অভিযান এখন পর্যন্ত বিএনপি জামায়াতের তেরো নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী স্বেচ্ছাসেবক দলের সাদ মোরশেদ হোসেন পাপ্পা সহ কয়েকজনকে আটক করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকত অগ্নিসংযোগ পুলিশের উপর হামলা স্থাপনা ভাঙচুর সরকারি কাজে বাধা সহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে তবে ভিন্ন মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত নিখোঁজ গ্রেফতার ও মামলার আসামি হওয়া নেতাকর্মীর তালিকা করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা এদিকে শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে হত্যা আহত গ্রেফতারের তথ্য সহ বিস্তারিত কূটনীতিকদের অবহিত করবে বিএনপি এ নিয়ে দলটির একটি টিম তথ্য সংগ্রহ করছে আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো ওই তথ্যাদি পাঠাবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে ইন্টারনেট বন্ধ থাকায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়ালি সভা করা যায়নি বিএনপির দপ্তর শাখার প্রধান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গ্রেফতার ও কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়ার পর এই শাখা অকার্যকর হয়ে পড়েছে সংবাদ মাধ্যমে দলের পক্ষ থেকে বিবৃতি তথ্য আদান প্রদানে টিপু ছাড়া কাউকে দেখা যায়নি কয়েকদিনে অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হামলা মামলা আর গ্রেফতারের আতঙ্কে আছেন তারা আত্মগোপনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে যোগাযোগ মাধ্যম সরকার বন্ধ রাখায় আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা এখন আর আগের মতো সম্ভব হচ্ছে না আমাদের অফিসগুলো অভিযান চালিয়ে সব কিছু তারা নিয়ে গেছে তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি দুই হাজারের বেশি নেতাকর্মীকে নাকি গ্রেফতার করা হয়েছে